ফরাসিরা শিগগিরই প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর হাত থেকে মুক্তি পাবে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। শুক্রবার ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ম্যাক্রো হচ্ছেন ফ্রান্সের জন্য একটি বোঝা। প্রকৃতপক্ষে ফ্রান্স এবং ম্যাক্রো একটি বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি ফ্রান্স ম্যাক্রো থেকে মুক্তি পাবে। প্রেসিডেন্ট ম্যাক্রোর জনপ্রিয়তা কমে যাওয়ার পর তিনি ইসলাম ও মুসলিমদের সমালোচনায় মেতে উঠেছেন। সম্প্রতি তিনি বলেছিলেন, ইসলাম বর্তমান বিশ্বের সবচেয়ে সংকটাপন্ন ধর্ম। তারপর আবারও দেশটিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং সে ঘটনাকে কেন্দ্র করে একজন স্কুল শিক্ষকের খুনের ঘটনায় উত্তেজনা তৈরি হয়। বিশ্বজুড়ে মুসলিম দেশগুলোতে ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল এবং ফরাসি পণ্য বয়কটের ডাক আসে। এতে সামনের সারিতে থেকে রাষ্ট্রীয়ভাবে ফরাসি পণ্য বয়কটের ডাক দেয় তুরস্ক। ফলে দেশ দুটির মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এ অবস্থায় সর্বশেষ ম্যাক্রো বলেছেন, তুরস্কের নীতি ভালো নয়। তার দেশ মধ্যপ্রাচ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মিশরের সঙ্গে কাজ করছে। শিগগিরই মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে বৈঠক করবেন তিনি। তারপরেই ম্যাক্রোর হাত থেকে দ্রুত ফ্রান্স মুক্তি পাবে বলে মন্তব্য করেছেন এরদোগান। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে দেশটির ৬০% মানুষ অপছন্দ করেন বলে একটি জরিপে উঠে এসেছে। শুধু ফরাসি প্রেসিডেন্টই নয়, ফরাসি প্রধানমন্ত্রী জিন ক্যাস্টেক্সেরও একই অবস্থা। অনলাইনের একটি জরিপে এ তথ্য প্রকাশ করা হয়। ফ্রেঞ্চ ইনস্টিটিউট অব পাবলিক ওপিনিয়ন নামে একটি সংস্থা এ জরিপ চালায়। 18 বছর ঊর্ধ্বে 1936 জনের ওপর এ জরিপ চালায় তারা। জরিপ অনুসারে করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে থাকা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে দেশটির ৬০% মানুষ পছন্দ করে না বলে জানিয়েছেন। আর ৫৯% মানুষ জানিয়েছে তারা প্রধানমন্ত্রী জিন ক্যাস্টেক্সকেও অপছন্দ করেন। জরিপের আরেক ফলাফলে দেখা গেছে, মাত্র ১০ জন ফরাসির মধ্যে ৭ জনই বিশ্বাস করে না ম্যাক্রোকে। নিউজ ডেস্ক, প্যারিস বাংলা টিভি।